Bismillahirrahmanirrahim. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি এই বৈশ্বিক মহামারীর সংকট মুহূর্তে তোমরা সবাই সতর্ক থেকে বাড়িতে অবস্থান করে ভালো আছো ইনশাআল্লাহ। এই ক্রান্তিকাল থেকে আমরা কবে মুক্তি পাব তা একমাত্র মহান আল্লাহ তাআলাই জানেন। যা হোক বাস্তবে আমরা তোমাদের খুবই মিস করছি, কারণ অনেকদিন তোমাদের সাথে আমাদের দেখা নাই, কথা নাই, যোগাযোগ নাই। কিন্তু এই অবস্থায় যদিও তোমরা আমাদের সরাসরি না দেখলেও ভিডিওতে দেখছ, কিন্তু আমরা সেটাও পাচ্ছি না। তবে দোয়া করছি তোমরা সবাই খুব ভালো এবং সুস্থ আছো। তবে টেনশন তো একটু হচ্ছেই, তোমরা শ্রেণীকক্ষে না আসতে পারলেও বাসায় নিজ নিজ অবস্থান থেকে পড়ালেখা চালিয়ে যাও, কারণ তোমাদের লেখাপড়ার বাইরে কোনো বিকল্প নাই। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মূল ক্লাসে যাবার আগে আমার সম্পর্কে তোমাদের বলতে চাই। আমি প্রফেসর মোহাম্মদ মঈনুদ্দিন, বিভাগীয় প্রধান ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগ, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, রাজশাহী। আজকের পাঠ পরিচিতি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, শ্রেণী অনার্স চতুর্থ বর্ষ, অনার্স চতুর্থ বর্ষের প্রথম ক্লাস। পাঠ শিরোনাম হচ্ছে মুসলিম প্রত্নতত্ত্ব স্থাপত্যের ক্রমোন্নতি, ডেভেলপমেন্ট অব মুসলিম আর্কিটেকচার অ্যান্ড আর্কিওলজি। আজকের পেপারের কোড হচ্ছে 24-1607। আজকের আমাদের আলোচনার বিষয় স্থাপত্যের সংজ্ঞা, মসজিদ স্থাপত্যের উপকরণ, মদিনা মসজিদ, বসরা, কুফা এবং উস্তাদ মসজিদ সম্পর্কে আমরা আলোচনা করব। মূল আলোচনায় যাবার আগে আমরা কিছু গ্রন্থের নাম এখানে এই স্লাইডে দেখানোর চেষ্টা করছি। এতে কিছু ইংরেজি গ্রন্থের নাম আছে, বাংলা গ্রন্থের নাম আছে, এগুলি তোমরা সংগ্রহ করে পড়ার চেষ্টা করবা। এছাড়া বাজারে প্রচুর বাংলা মিডিয়ামেও এই পত্রের উপরে অনেক অনেক বই রয়েছে, সেগুলো সংগ্রহ করে তোমরা পড়তে পারো। যেভাবেই হোক তোমাদের পড়তে হবে। এছাড়া তোমরা অনলাইনে এই পেপার সম্পর্কে অনেক তথ্য পাবে, সেখান থেকে তোমরা পড়ে নিতে পারবা, সহযোগিতা পাবা। এখন আমরা আলোচনা করব যে এই পত্রে আমাদের পাঠ্যক্রমে কি কি রয়েছে, যেগুলো সম্পর্কে আমাদের জানার চেষ্টা করতে হবে। প্রথমে আমরা দেখছি ইন্ট্রোডাকশন অফ আর্ট অ্যান্ড আর্কিটেকচার, রিলিজিয়াস অ্যান্ড সেকুলার আর্কিটেকচার, আর্কিটেকচারাল টার্মস। নেক্সট হচ্ছে দি বিগিনিং অফ মুসলিম আর্কিটেকচার, দি আর্লি মস্ক, মদিনা, কুফা অ্যান্ড ফুস্তাদ। নেক্সট উমাইয়া আর্কিটেকচার, ডোম অফ দি রোক, গ্রেট মস্ক অফ দামাস্কাস, প্লেস অফ কুশায়ের আমরা। নেক্সট আব্বাসাইট আর্কিটেকচার, মস্ক অফ সামারা অ্যান্ড আবু দুলাব। মুসলিম আর্কিটেকচার আউটসাইড আরাবিয়া, মস্ক অফ কর্ডোভা, মস্ক অফ আহমেদ ইবনে তুলুন, মস্ক অফ সুলাইমানিয়া, দি গ্রেট মস্ক অফ ইস্পাহান। নেক্সট মুসলিম আর্কিটেকচার ইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ, কুয়াতুল ইসলাম মস্ক, তাজমহল। নেক্সট ষাট গম্বুজ মস্ক, বাগেরহাট, লালবাগ ফোর্ট, এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে এই পত্রে। এরপরে আমরা আলোচনা করব স্থাপত্যের সংজ্ঞা নিয়ে, অর্থাৎ ডেফিনেশন অফ আর্কিটেকচার। এই ডেফিনেশন অফ আর্কিটেকচার জানতে গেলে আমরা একজন প্রখ্যাত আর্কিটেক্ট প্রফেসর ডব্লিউ আর লেথাবি, তিনি আর্কিটেকচার সম্পর্কে একটি সংজ্ঞা দিয়েছেন।
তার মতে ভাবাবেগ দ্বারা বা মহৎ উদ্দেশ্যে প্রণোদিত হয়ে যে কোনো বিশেষ প্রক্রিয়া বা কৌশল অবলম্বনে তৈরি ঘর বা বাড়ি অট্টালিকা স্থাপত্যের অন্তর্ভুক্ত। আমরা এখানে দেখছি যে সব ঘর বাড়ি বা অট্টালিকা স্থাপত্যের অন্তর্ভুক্ত হবে না, কারণ এই অট্টালিকা বা ঘর বাড়ির নির্মাণের পিছনে মহৎ কোনো উদ্দেশ্য থাকতে হবে বা এগুলি নির্মাণে বিশেষ কোনো প্রক্রিয়া বা কৌশল অবলম্বন করতে হবে, তবে সেগুলো স্থাপত্যের অন্তর্ভুক্ত হবে। স্থাপত্যের সংজ্ঞা সম্পর্কে আরো যদি আমরা জানার চেষ্টা করি, সেখানে জানব যে প্রখ্যাত ঐতিহাসিকগণ প্রকৃতপক্ষে স্থাপত্যের সংজ্ঞা বর্ণনা করতে গিয়ে একমত হতে পারেন। কোনো কোনো ঐতিহাসিক যে কোনো নির্মিত বাসস্থানকে স্থাপত্য বলে অভিহিত করেছেন, আবার কেউ কেউ সুদূর সুশোভিত হর্ণরাজীয় প্রাসাদ সমূহকে স্থাপত্য রূপে চিহ্নিত করেছেন। আবিধানিক শাব্দিক দিক হতে আর্কিটেকচার বলতে আমরা মনুষ্য নির্মিত যে কোনো প্রকারের স্বল্প পরিসরের পরিঘর বা প্রশস্ত অট্টালিকা বুঝি, তবে সবসময় তা প্রযোজ্য নয়। এক্ষেত্রে যে প্রফেসর ডব্লিউ আর লেথাবির সংজ্ঞাটা পরিণামযোগ্য। স্থাপত্যকে প্রভাবিত করার জন্য কতগুলো বস্তু রয়েছে, এগুলোর মধ্যে ভৌগোলিক ও ভূপ্রাকৃতিক, আবহাওয়া, ধর্মীয়, সামাজিক, ঐতিহাসিক ও অর্থনৈতিক প্রভাব অন্যতম। মুসলিম স্থাপত্য বলতে আমরা বিনা দ্বিধায় খিলান, গম্বুজ, মিনার, মিহরাব, টাওয়ার ইত্যাদির দিকে আমাদের চিন্তাকে ধাবিত করি, কারণ মুসলিম স্থাপত্যে এগুলো অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে বিবেচিত। মুসলিম স্থাপত্যকে আমরা বিশেষভাবে চিহ্নিত করি এসব উপকরণ দিয়ে। যা হোক, মুসলিম স্থাপত্যকে সাধারণত দুভাগে বিভক্ত করা যেতে পারে, প্রথমত ধর্মীয়, দ্বিতীয়ত লৌকিক স্থাপত্য। মসজিদ, মাদ্রাসা, সমাধি সহ ধর্মীয় স্থাপত্যের মধ্যে গণ্য করা হয়। দুর্গ, প্রাসাদ, প্রমোদ কক্ষ, সেনানিবাস, দরবার কক্ষ, ব্যক্তিগত বাসগৃহ, উদ্যান, সেতু ইত্যাদিকে লৌকিক স্থাপত্যের আওতাভুক্ত করা হয়। গম্বুজ, খিলান, মিনার, বুরুজ প্রভৃতি ধর্মীয় স্থাপত্যের প্রয়োজনীয় বৈশিষ্ট্য, কিন্তু লৌকিক স্থাপত্যে এই উপকরণগুলো বা এই বৈশিষ্ট্যগুলো বিবেচিত হয় না। আমরা পরবর্তীতে আলোচনা করব যে ধর্মীয় স্থাপত্য, বিশেষ করে মসজিদ স্থাপত্যে যেসব উপকরণগুলো ব্যবহৃত হয়, যেসব উপকরণগুলো অপরিহার্য, সেগুলো সম্পর্কে জানার চেষ্টা করব। প্রথমে এখানে দেখছি যে স্লাইডে দেখানো হচ্ছে প্রথমে জুল্লা। জুল্লাকে লেওয়া, মুগাত্তা, মুজালা নামে অভিহিত করা হয়। এরপরে আমরা দেখছি সাহর বা চত্বর, এরপরে মিনার, মিনারকে মানারা, মিসানা, মাজিনা ইত্যাদি নামেও অভিহিত করা হয়। এরপরে রিওয়াক, মিহরাব, জিয়াদা, মাকসুরা, মিম্বার, ডিক্কা বা টাক্কা, খিলা, গম্বুজ, এগুলো হচ্ছে মসজিদ স্থাপত্যের অবিচ্ছেদ্য অংশ। এগুলো ছাড়া একটি আদর্শ মসজিদ প্রতিষ্ঠিত হতে পারে না। এখানে স্লাইডে একটি মসজিদের চিত্র দেখানো হচ্ছে। এটি হচ্ছে প্রথম আদর্শ মসজিদ, অর্থাৎ দামেস্কের জামে মসজিদ। যদিও মদিনা মসজিদ স্থাপত্যের ইতিহাসে প্রথম মসজিদ, কিন্তু প্রথম আদর্শ মসজিদ বলা হচ্ছে দামেস্কের জামে মসজিদকে, কারণ আমরা যে উপকরণ বা উপাদানগুলো এখানে দেখছি, মদিনা মসজিদে প্রথম অবস্থায় এগুলি সব একই সঙ্গে সন্নিবেশিত হয়নি, পরবর্তীকালে পর্যায়ক্রমে হয়েছে এবং পরবর্তীকালে এটা আদর্শ মসজিদের মর্যাদা লাভ করেছে। কিন্তু দামেস্কের জামে মসজিদে সর্বপ্রথম এই উপকরণগুলো অ্যাট এ টাইম সন্নিবেশিত হয়,
এই জন্য মুসলিম স্থাপত্যের ইতিহাসে বিশেষ করে মসজিদ স্থাপত্যের ইতিহাসে দামেস্ক জামে মসজিদ হচ্ছে প্রথম আদর্শ মসজিদ। যা হোক, এই উপকরণগুলো সম্পর্কে আমরা সংক্ষেপে জানার চেষ্টা করব। প্রথমে জুল্লা, মসজিদের প্রধান দুটি অংশের একটি হলো জুল্লা বা লিওয়ান, মুগাত্তা বা মুজালা। কিবলা দিকে ছাদ বিশিষ্ট অংশকে জুল্লা নামে অভিহিত করা হয়। এই অংশে মুসলমানগণ সাধারণত নামাজ আদায় করে থাকেন। আরবি ভাষা এই অংশকে আগেও বলেছি যে মুজালা বা মুগাত্তা বলা হয়। এগুলোর অর্থ হচ্ছে আচ্ছাদিত স্থান। এরপরের উপকরণ হচ্ছে সাউন্ড। জুল্লার বিপরীত দিকে মসজিদে যে উন্মুক্ত স্থানের ব্যবস্থা রাখা হয় তাকে সাউন্ড বা চত্বর বলা হয়। এরপরে মিনার, মিনার বা মানারা মসজিদকে বাহির হতে চিনবার জন্য এটি একটি বিশেষ বৈশিষ্ট্য স্বাক্ষর বহন করে। মসজিদের কোনো অংশে বা মসজিদের সংলগ্ন কোনো স্থানে এক বিশেষ প্রক্রিয়ায় উঁচু কোনো নির্মিত স্থাপত্য কাঠামো যা হতে আজান দেওয়া হয় তাকে মিনার বলা হয়। স্থাপত্যের ইতিহাসে এই মিনার মানারা, মিজানা বা মাজিনা প্রভৃতি নামেও পরিচিত। মসজিদের কিবলার বিপরীত দিকে সাহনের বা চত্বরের কোন দিকে বা তিন দিকে উপরে সাদের নায় আচ্ছাদিত স্থানকে রেওয়াক বলা। রেওয়াকে জোল্লার নায় সাদ থাকলেও এর সাহনের দিকে উন্মুক্ত থাকে, ফলে রেওয়াকে মসজিদের দরজা বা প্রবেশপথ থাকে যা দ্বারা মসজিদে সহজে প্রবেশ করা যায়। মিহরাব, মসজিদকে সাধারণ গৃহ হতে পৃথক করার জন্য মিহরাব একটি স্থাপত্য প্রক্রিয়া। মসজিদের কিবলা প্রাচীরের মধ্যস্থলে ইমাম সাহেবের দাঁড়ানোর জন্য সামনের দিকে বর্ধিত স্থাপত্যিক প্রক্রিয়া এবং অভ্যন্তরে প্রতিকৃতি বিহীন প্রশস্ত কুলঙ্গির যে ব্যবস্থা রাখা হয় স্থাপত্যের সঙ্গে তা মিহরাব নামে পরিচিত। ইমাম সাহেব এখানে দাঁড়িয়ে নামাজ পরিচালনা করে থাকেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নির্মিত মদিনা মসজিদে এই প্রকার মিহরাবের কোন ব্যবস্থা ছিল না। কিবলা নির্দেশিকা হিসেবে কিবলা প্রাচীরে বহির্গাত্রে একটি পাথর সংযোজিত ছিল বলে উল্লেখ পাওয়া যায়। এরপরে জিয়াদা, জিয়াদায় মসজিদের অতিরিক্ত কিছু প্রয়োজনীয় ব্যবস্থা থাকে। এটা একটা উন্মুক্ত স্থান। জিয়াদাকে যে অতিরিক্ত প্রয়োজনীয় ব্যবস্থা থাকে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গোসলের ব্যবস্থা, ওজুর ব্যবস্থা, প্রস্রাব পায়খানার ব্যবস্থা ইত্যাদি ইত্যাদি। পরবর্তী সকল মসজিদে জিয়াদা সন্নিবেশিত হয়। জিয়াদাকে বহিঃপ্রাচীরের মাধ্যমে পবিত্র রাখা হয় যেন বাহির থেকে কোনো জীবজন্তু গিয়ে এটাকে অপবিত্র না করে। এরপরে মাকসুরা, আরবি কাসর শব্দ থেকে উৎপত্তি। কাসর অর্থ প্রাসাদ বা একটি সুরক্ষিত বাসগৃহ। প্রথম অবস্থায় এই মাকসুরা না থাকলেও পরবর্তীকালে এটা সন্নিবেশিত হয়েছে, কারণ সেই সময় শাসনকর্তারা প্রধান মসজিদে জামাতে নামাজ আদায় করতেন এবং সেই সময় আমরা দেখেছি বিভিন্ন শাসক বিভিন্নভাবে এই যে মুসল্লি বেশি কিছু শত্রু দ্বারা আক্রান্ত হয়েছেন, অনেকে শাহাদাত বরণ করেছেন। এই শত্রুদের থেকে রক্ষা পাওয়ার জন্য এই মাকসুরার ব্যবস্থা করা হয়। মসজিদের মধ্যে কিবলা দিকে ইমাম দাঁড়াবার স্থান হচ্ছে মিহরাব, যেটা বলা হয়েছে মাকসুরা সম্পর্কে বলা হলো। এরপরে মিম্বার, মিম্বার হচ্ছে মসজিদের অভ্যন্তরে মিহরাবের পাশে যে বক্তৃতা মঞ্চ হতে ইমাম সাহেব খুতবা দিয়ে থাকেন তাকে মিম্বার বলে। এরপরে ডিক্কা, ডিক্কা বা ডাক্কা হলো মিম্বারের সন্নিকটে মুয়াজ্জিনের
জন্য একটি উপবেশন মঞ্চ, জুমার নামাজে মুয়াজ্জিন স্থান হতে মসজিদের অভ্যন্তরে জুমার দ্বিতীয় আজান প্রদান করে থাকেন। এরপরে খিলান, মুসলিম স্থাপত্য কলার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে খিলান। সকল মসজিদে খিলান ব্যবহৃত হয়েছে। মসজিদের প্রবেশ পথের উপরে জুল্লার স্তম্ভ, পিলপা সারির উপরে এবং গবাক্ষ পথে সাধারণত খিলান নির্মিত হন। একটি উন্মুক্ত স্থানের সংযোগ সাধনের উদ্দেশ্যে ইট, পাথর কিংবা অন্য কোনো উপকরণ ব্যবহার করে গুজাকৃতি মৌলিক জোড় স্থাপনের দ্বারা এবং অর্ধগোলাকৃতি স্থাপত্য কৌশলী খিলান নামে পরিচিত। খিলান অনেক প্রকারের হয়। একই উদ্দেশ্যে নির্মিত হলে গঠন প্রণালীর বিভিন্নতার দিকে বা বিভিন্নতার জন্য তাদের বিভিন্ন নামকরণ হয়েছে। এগুলোর মধ্যে স্টিলটেড, প্যারাবলিক, চতুর্কেন্দ্র, সহায়ক, কৌণিক, অর্ধগোলাকৃতি, অশ্বনালাকৃতি খিলান ইত্যাদি উল্লেখযোগ্য। এরপরে আমরা আলোচনা করব গম্বুজ নিয়ে। গম্বুজ সাধারণত ইমারতের ছাদে গোলাকৃত যে আচ্ছাদন দেখা যায় তাকে গম্বুজ বলে। ল্যাটিন শব্দ ডুমাস হতে ডুম শব্দটির উৎপত্তি হয়েছে। এর অর্থ মর্যাদা সম্পন্ন গৃহ বা পবিত্র উপাসনালয়। এই কারণে ধর্মীয় স্থাপত্যে গম্বুজ নির্মিত হয়েছে। স্থাপত্যের পরিবেশে পরিভাষায় অর্ধগোলাকৃতি ভোল্ট গম্বুজ নামে পরিচিত। প্রাসাদ, হলঘর, অট্টালিকা কিংবা আরাধনালয়ের অভ্যন্তরে বেশি ফাঁপা স্থানের ব্যবস্থা করার উদ্দেশ্যে গম্বুজ নির্মিত হয়। গম্বুজ সাধারণভাবে অর্ধবৃত্তাকারে নির্মিত হয়। মুসলিম শাসনের সময় সর্বপ্রথম উমাইয়া খলিফা আব্দুল মালিক জেরুজালেমে বৃহৎ গম্বুজ ছাদ বিশিষ্ট একটি ইমারত নির্মাণ করেন। এটি কুব্বাতুস সাখরা বা ডোম অব দি রক নামে পরিচিত। পরে উমাইয়া আব্বাসী অন্যান্য মুসলমানদের স্থাপত্যে এই গম্বুজের ব্যবহার লক্ষ্য করা যায়। পরে আমরা পরের স্লাইডে কিছু চিত্র দেখছি। প্রথম চিত্রতে দেখা যাচ্ছে একটি গম্বুজ, তারপর চায়ের কোণায় চারটি মিনার। এরপরের স্থাপত্যে আমরা অর্ধগোলাকৃতির খিলান দেখছি। এরপরের চিত্র একটি খিলানের চিত্র, একটি উন্মুক্ত স্থানকে কিভাবে আবৃত করেছে এটাই দেখানো হচ্ছে। এরপরের চিত্র হচ্ছে বক্তৃতা মঞ্চ, যেটা স্থাপত্যের ইতিহাসে মিহরাব নামে পরিচিত, মিম্বার নামে পরিচিত। এরপরেরটা হচ্ছে মিহরাব, যেখান থেকে ইমাম সাহেব নামাজ পরিচালনা করেন। পরের চিত্রে আমরা মসজিদের ভিতরের একটি অংশ দেখছি, বা এটাই জুল্লা বা মূল নামাজ ঘর নামে পরিচিত। পরবর্তীতে কিছু আমরা চিত্র দেখছি। প্রথম চিত্রে মসজিদের সামনে উন্মুক্ত স্থান, তারপরের চিত্রে এই যে জিয়াদা, জিয়াদা গেটে প্রবেশ করেই যে উন্মুক্ত স্থান যেখানে অজু গোসলের ব্যবস্থা রাখা হয়। এরপরের চিত্রটা দেখছি যে মসজিদের চার কোণায় চারটি স্তম্ভ, যেটা মসজিদের দেওয়ালকে শক্তিশালী করা হয়েছে। এটা স্থাপত্যের ইতিহাসে বুরুজ নামে পরিচিত। এরপরে আলোচনা আমাদের মদিনা মসজিদ, মসজিদ প্রতিষ্ঠার ইতিহাস, অর্থাৎ মদিনা মসজিদ প্রতিষ্ঠার ইতিহাস, মসজিদের বর্ণনা, প্রবেশদ্বার, মদিনা মসজিদ স্থাপত্যগত বৈশিষ্ট্য, আসবাবের পর্যালোচনা এবং পরবর্তীকালে এর পরিবর্তন সম্পর্কে আমরা জানব। এখানে মসজিদে নববী ও মদিনা মসজিদের এক সময়ের একটি চিত্র এই স্লাইডে দেখানো হচ্ছে। আমরা মসজিদের বর্ণনা যাব যে মদিনা মসজিদ সাধারণভাবে মসজিদ এমন একটি স্থান কেন্দ্রিক নির্দেশ করে সেখানে মুসলমানরা একত্রিত হয়ে মহান আল্লাহ উদ্দেশ্যে মাথা নত করেন, অথবা দিনে পাঁচবার এবং সপ্তাহে একদিন জুমার নামাজ আদায় করেন। মুসলমানরা সর্বপ্রথম মদিনা পথে মদিনা তিন মাইল আগেই
কুবা নামক স্থানে একটি মসজিদ নির্মাণ করেন, কিন্তু এই মসজিদের স্থাপত্যগত কোনো বিবরণ দুষ্প্রাপ্য। যাওয়া এই মসজিদে জুমার নামাজ আদায় করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি তার সাথীদের নিয়ে ইয়াসরিব বর্তমান মদিনা শহরে প্রবেশ করেন। মদিনাবাসী তার আগমন আশ্রয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, কিন্তু তিনি তার অবস্থানের নির্বাচনের ভার দিলেন তার উটের উপর। উটে সাহল ও সোহাইল নামে দুজন এতিম কিশোরের জমিতে বসে পড়ে, কিন্তু আবু উসামা আসাদ বিন জুবারা এই দুই কিশোরের অভিভাবক। উপস্থিত ব্যক্তিগণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উক্ত জমি বিনামূল্যে দেওয়ার ইচ্ছা প্রকাশ করলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বিনামূল্যে গ্রহণ না করে ন্যায্য মূল্য সেই সময় 10 দিনার দিয়ে সেটা খরিদ করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মূল্য হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে পরিশোধ করেন। জায়গাটি উটগেদে রাখার জন্য উটগেদে রাখার স্থান হিসেবে ব্যবহৃত হতো এবং জাহিলা যুগে মুশরিকদের মৃত ব্যক্তিদের দাফন করা হতো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি জায়গাটি ভালোভাবে পরিষ্কার করে হাড়গুলো অন্য জায়গায় পতিত করার নির্দেশ দেন। মসজিদের বর্ণনা করতে গিয়ে বলা যায় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খরিদকৃত উক্ত স্থানটিতে একটি জামি মসজিদ মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এটি নির্মাণ উপকরণ হিসেবে পাথর, খেজুর পত্র, তাল পত্র, খেজুর কাণ্ড এবং কাদা মাটি ও লাভিন বা কাঁচা ইট ব্যবহৃত হয়েছে। এটির পরিমাপ ছিল 100 কিউবিট বা হাত এবং তার বর্গাকৃতি ছিল, অর্থাৎ সবদিকে 100 কিউবিট বা এক হাত ছিল, 100 হাত ছিল। চারিদিকের পাঁচিলের ভিতে পাথর ব্যবহৃত হয়েছিল এবং তার উচ্চতা ছিল 4.5 ফুট। এর উপরে অবশিষ্ট অংশে 7 পর্যন্ত খেজুর ডালের বেড়ার উপর কাদার আস্তরণ দিয়ে দেয়ালকে শক্ত করা হয়েছিল। কোন কোন ঐতিহাসিকের মতে উপরের অংশ কাঁচা ইট দ্বারা করা হয়েছিল। যা হোক, মানুষের উচ্চতার চেয়ে এর উচ্চতা কিছু বেশি ছিল। ঘরের মাঝে মাঝে স্তম্ভ স্থাপন করে তার নির্মাণকে মজবুত করা হয়েছিল। খেজুর গাছের কাণ্ড দ্বারা ঘরের স্তম্ভ, দরগা, পরিকাঠ বা বিম তৈরি করা হয়েছিল। খেজুর পত্র এর সামনের কাজে ব্যবহার করা হয়েছিল। এই মসজিদে 3টি প্রবেশ পথ ছিল, তবে পূর্ব দিকের প্রবেশ পথ কেবলমাত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ব্যবহার করতেন। তিনি এই পথ দিয়ে মসজিদে প্রবেশ এবং বের হতেন। এই মসজিদে যে 3টি প্রবেশ পথ, উত্তর দিকের প্রবেশ পথের নাম ছিল বাবাল জিব্রাইল, পশ্চিম দিকের বাবাল রহমত এবং পূর্ব দিকে অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিকে দরজা দিয়ে আসা যাওয়া করতেন তা সেটা ছিল তার বাসগৃহের সংলগ্ন এবং নাম ছিল বাবাল নবীব। মসজিদের পূর্ব প্রাচীরের বহির্দিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের জন্য স্বল্প পরিসরে 9টি কামরা ছিল। খেজুর পাতার দ্বারা এগুলো ছাদ দেওয়া হয়েছিল। উমাইয়া খলিফা আল ওয়ালিদের সময় 707 সালে মসজিদের পুনর্নির্মাণকালে কক্ষগুলিকে মসজিদে রূপান্তরিত করা হয়। তবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কক্ষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলাকে সমাহিত করা হয়েছে, যা আলাদাভাবে সংরক্ষিত করা হয়েছে। মসজিদের চত্বরে দক্ষিণ পশ্চিম কোণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশ্রয়হীন সহচরদের জন্য একটি সুফা বা ছাদ বিশিষ্ট ক্ষুদ্র কক্ষ নির্মিত হয়েছিল। মসজিদের স্থাপত্যগত এখানে যে মসজিদটি খেজুর কাণ্ড, খেজুর পাতা, তালপত্র, কাদামাটি দিয়ে একসময় তৈরি হয়েছিল সেটা বর্তমান একটি চিত্র দেখা যাচ্ছে, যে এটা একটি চমৎকার মসজিদ এবং এতে অনেক গম্বুজ ব্যবহার করা হয়েছে। এই গম্বুজগুলো আবার স্থানান্তরিত হয় সুইজের মাধ্যমে, এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করা যায়। তার মানে এটা অত্যন্ত একটা আধুনিক মসজিদ, যেটার নির্মাণ কাজ কিভাবে শুরু হয়েছিল সেটা আমরা কিছুক্ষণ পূর্বে জানি। যা হোক, মসজিদের স্থাপত্যগত প্রতীক আসবাবের পর্যালোচনা করলে দেখা যায় মদিনা মসজিদের 3 ধাপ বিশিষ্ট তাম্রিস্ক কাঠের একটি মিম্বার বা
বক্তৃতা মঞ্চ সংস্থাপিত হয়েছিল। অনেক বাধানুবাদের পর শেষ পর্যন্ত আজানের মাধ্যমে মানুষকে নামাজে আহ্বানের ব্যবস্থা করা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি বিলালকে মসজিদ সংলগ্ন উঁচু বাড়ির ছাদ থেকে আজান দেওয়ার নির্দেশ দেন। কিবলা নির্দেশিকা হিসেবে প্রথম অবস্থায় মসজিদের উত্তর প্রাচীর গাত্রে একটি পাথর সংযোজন করা হয়, কারণ প্রথম অবস্থায় কিবলা জেরুজালেমের দিকে ছিল। হিজরতের 16 মাস পরে তা মক্কার কাবার দিকে পরিবর্তিত হয় এবং কিবলা নির্দেশিকা হিসেবে একটি পাথর দক্ষিণ প্রাচীরে সংযোজিত হয়। পরবর্তীকালে মসজিদ পুনর্নির্মাণকালে মসজিদে মিহরাব নির্মিত হয়। মসজিদের বাইরে ওজুর জন্য পানির ব্যবস্থা গৃহীত হয়েছিল। একটি আদর্শ মসজিদে প্রধানত দুটি অংশ থাকে, যেটা আমরা আগেই জেনেছি, একটি জুল্লা বা ছাদ বিশিষ্ট নামাজ কক্ষ এবং অপরটি সাহন বা চত্বর, সাধারণত কিবলার বিপরীত দিকে থাকে। জুল্লা কিবলার দিকে অবস্থিত। পরবর্তী সময়ে মদিনা মসজিদে অনেক পরিবর্তন হয়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় অধিক লোক সংকলনের জন্য মসজিদ সংলগ্ন আব্বাস বিন আব্দুল মুত্তালিবের জমি ক্রয় করার ইচ্ছা পোষণ করলে তিনি জমি ক্রয় না করে দান করেন এবং সেদিকে মসজিদ সম্প্রসারণ করা হয়। এ সময় মসজিদের নির্মাণ উপকরণে খেজুর পত্র কাণ্ডের কোনো পরিবর্তন হয়নি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মসজিদের প্রভূত পরিবর্তন করেন। তিনি খেজুর পত্র কাণ্ড সম্পূর্ণ বর্জন করে তার পরিবর্তে মসজিদ প্রাচীরের গাঁথুনি পাথর দ্বারা এবং ছাদ কাঠ দ্বারা মজবুত করেন। মসজিদের সন্নিবেশিত স্তম্ভ পাথর দ্বারা তৈরি করেন এবং টিক কাঠ দ্বারা ছাদ নির্মাণ করেন। আকিব পাহাড় থেকে নুড়ি পাথর এনে মসজিদের মেঝেতে বিছিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। লতা পাতা এবং সুন্দর হস্তাক্ষরে কোরআন মসজিদের আয়াত সময় নকশা দিয়ে মসজিদের গাত্রগুলোকে অলঙ্কৃত করা হয়। উমাইয়া খলিফা আল ওয়ালিদের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি এর স্ত্রীদের কক্ষগুলোকে মসজিদে অন্তর্ভুক্ত করা হয়, কারণ সেই সময় তার কোনো স্ত্রী জীবিত ছিলেন না। এই নবনির্মিত মসজিদকে মর্মর পাথরের প্যানেল দ্বারা নকশা বিভিন্ন রঙের মোজাইক দ্বারা শোভিত করা হয়। মসজিদের চার কোণে চারটি মিনার সংযোজন করা হয়। এরপর আব্বাসে খলিফা আল মাহদির সময় মসজিদে কিছু সংস্কার করা হয়। পরিবর্তিত মসজিদের পরিমাপ দাঁড়ায় দৈর্ঘ্যে 300 কিবি বা হাত এবং প্রস্থে 200 কিবি, অর্থাৎ এটা আয়তকারে রূপ লাভ করে। 654 সালে মসজিদের আকস্মিকভাবে অগ্নি সংযোগের ফলে ক্ষতি সাধিত হয়। মিশরে ও ইয়েমেনের শাসকগণ তখন তার পুনর্নির্মাণ পুনর্বিন্যাস করেন। মিশরের মামলুক সুলতান কায়েদ বে 1476 সালে মসজিদের নির্মাণ পদ্ধতিতে খিলানের প্রবর্তন করেন। তিনি একটি মনোরম গম্বুজ নির্মাণ করেন। উসমানীয় খলিফাদের আমলে মসজিদ অনেক পরিবর্তন সাধিত হয়। 1849 সালে সুলতান আব্দুল মজিদ এই মসজিদ সম্পূর্ণ নতুনভাবে নির্মাণ করেন। আব্দুল মজিদের নির্মিত মসজিদের আয়তন ছিল 10,303 বর্গমিটার। একটি উন্মুক্ত চত্বরে চতুর্পার্শ্বে ছাদ বিশিষ্ট করিডর বা রিয়াদ নির্মিত হয়। বিংশ শতাব্দীতে বাদশাহ ইবনে সৌদের প্রচেষ্টায় মদিনার মসজিদ পুনর্নির্মিত সম্প্রসারিত হয়। সম্প্রসারিত মসজিদের আয়তন দাঁড়ায় 16,327 বর্গমিটার। পবিত্র কোরআনের আয়াত, বিভিন্ন লতা পাতা নকশা দিয়ে মসজিদের অলঙ্কনের কাজ জমকালোভাবে সম্পন্ন করা হয়। মদিনা মসজিদ পরবর্তী মসজিদ সময়ের জন্য একটি আদর্শ মসজিদ। তাহলে আমরা দেখছি যে প্রথমে সব উপকরণ কিন্তু এই মসজিদে সন্নিবেশিত হয়নি, পরবর্তীকালে পর্যায়ক্রমে এই উপকরণ বা উপাদানগুলো সন্নিবেশিত হয়ে এটা আদর্শ এবং পরবর্তীকালে উপমা হিসাবে মসজিদ স্থাপত্যের ইতিহাসে অমরত্ব লাভ করেছে। আমরা নেক্সট আলোচনা করব বসরা মসজিদ সম্পর্কে। বসরা মসজিদের যে প্রতিষ্ঠা, মসজিদের বর্ণনা ও পুনর্নির্মাণ, এ সম্পর্কে ঐতিহাসিক ফার্গুসন বলেন, হ্যাড দি রিলিজিয়ন বিন কনফাইন্ড টু ইট নেটিভ ল্যান্ড, ইট প্রোবাবল দ্যাট নো মাস্ক অর্থি অফ দি নেম উড হ্যাভ বিন ক্রিয়েটেড। তিনি যথার্থই মন্তব্য করেছেন যে আরব দেশের মধ্যে যদি ইসলাম সীমাবদ্ধ থাকত,
এবং মরুভূমির বাইরে সম্প্রসারিত হয়ে বাইজেন্টাইন ও পারস্য শিল্পকলা স্থাপত্যের রীতির সংস্পর্শে না আসত, তাহলে ইসলামের প্রথম শতাব্দীতে স্থাপত্য সৌকর্যের কোন গুরুত্বপূর্ণ মসজিদ হয়তোবা নির্মিত হতো না। বসরা মসজিদের বর্ণনা করতে গিয়ে বলা যায় যে আরব দেশের বাইরে সর্বপ্রথম মসজিদ নির্মিত হয় মুসলমানদের ইরাক বিজয়ের পর বসরা। দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এর সময় ইরাক বিজয়ের পর সেনাপতি সাদ বিন আবি ওয়াক্কাসের অধীনস্থ সেখানে কুতবা ইবনে গাজওয়ান ইরাকের একটি বিখ্যাত শহর বসরায় একটি মসজিদ নির্মাণ করেন। এটা আরব দেশের বাইরে নির্মিত পৃথিবীর প্রথম মসজিদ। প্রচলিত অর্থে ইমারত বলতে একটি সুনির্দিষ্ট স্থাপত্য নিদর্শনকে বোঝায়, কিন্তু ইবনে গাজওয়ান সে ধরনের কোন ইমারত বসরায় নির্মাণ করেননি। তিনি মদিনা মসজিদের রীতি অনুসরণ করে মসজিদের জন্য একটি সুনির্দিষ্ট পরিবেষ্টিত এলাকা নির্ধারণ করেন। এই চিহ্নিত এলাকাটি ইকতাতা নামে পরিচিত। এই পরিবেষ্টিত এলাকাটি এক ধরনের নল খাগড়া সরু বাঁশ বেত দ্বারা পরিবেষ্টিত ছিল। মসজিদটি বর্গাকৃতির এবং তার পরিমিতি ছিল 100 বর্গ কিউবিট। কেবলা দক্ষিণমুখী ছিল এবং উত্তর দিকে মসজিদের কিয়ত দূরে শাসনকর্তার বাসস্থান বা দারুল ইমারা নির্মিত হয়। মসজিদ সংলগ্ন শাসনকর্তার বাসস্থানকে স্থাপত্যের ইতিহাসে দারুল ইমারা বলা হয়। খোলাফায়ে রাশিদিনের যুগে এই বসরা জামে মসজিদের পুনর্নির্মাণ করেন সর্বপ্রথম আবু মুসা আল আশারি। 138 খ্রিস্টাব্দের পূর্বে মুসলিমগণ কোন রকম ইমারত ছাড়াই খোলা চত্বরে নামাজ আদায় করতেন। আবু মুসা আল আশারি রৌদ্রে পোড়া ইট ও কাদামাটি ব্যবহার করে উন্মুক্ত প্রাঙ্গণের দক্ষিণ বা কিবলা দিকে একটি প্রার্থনা ঘর বা লিওয়ান নির্মাণ করেন। এ সময় মসজিদ ও দারুল ইমারা পুনর্নির্মিত হয়। মসজিদের ছাদ সহ পূর্বপক্ষে অধিকতর মজবুত করে নির্মাণ করা হয়। মসজিদ সংলগ্ন দারুল ইমারা বা শাসনকর্তার বাসস্থান কয়েদখানা খাজাঞ্চিখানা সংযোজিত হলে ধর্মীয় ব্যবহারিক প্রয়োজনীয়তা মেটানো সম্ভব হয় এই বসরা জামে মসজিদে। মদিনা মসজিদের ভূমি পরিকল্পনার দিকে লক্ষ্য রেখে বসরা মসজিদের পুনর্নির্মাণ ও সংযোজন করা হয়। উমাইয়া যুগের এই সংস্কার সম্পর্কে বলতে গেলে বলা যায়, ঐতিহাসিক বালাজুরি উল্লেখ করেন যে জিয়াদ বিন আবি কোরাইট এবং জিপসাম মটার দিয়ে বসরা মসজিদটির সংস্কার ও সম্প্রসারণ করেন। জুল্লা সাদ সরাসরি স্তম্ভের উপন্যাস্ত ছিল। এই মসজিদে খিলান নির্মাণের কোন প্রমাণ পাওয়া যায় না। বালাজুরির মতে জিয়াদ পুনর্নির্মাণের সময় এই মসজিদে একটি মাকসুরা বা শাসনকর্তার নিরাপত্তা স্থান নির্মাণ করেন। পরে আব্বাসীয় যুগে আব্বাসীয় খলিফা আল মাহদির সময়ে আবদুল্লাহ বিন নাফির সম্পূর্ণ বাড়িকে মসজিদের অন্তর্ভুক্ত করা হয়। খলিফা হারুন আর রশিদের সময় শাসনকর্তা ভবন বা দারুল ইমারাকে মসজিদের অন্তর্ভুক্ত করা হয়। সম্প্রসারণের পর মসজিদের আয়তন পূর্বের চেয়ে দ্বিগুণ হয়। এরপরে আমরা আলোচনা করব কুফা মসজিদ। এখানে কুফা মসজিদের একটি চিত্র দেখা যাচ্ছে যে এই মসজিদের প্রতিষ্ঠা, মসজিদের বর্ণনা এবং পুনর্নির্মাণ সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। পারস্য বিজয়ের প্রধান সেনাপতি সাদ বিন আবি ওয়াক্কাসের প্রচেষ্টায় সামরিক ছাউনি হিসেবে কুফা নগরীর গোড়াপত্তন করা হয়। পরবর্তী সময়ে এই নগর শিক্ষা সংস্কৃতির কেন্দ্র হিসেবে প্রসিদ্ধি লাভ করে। অনেক তালাশের পর আব্দুল মাসিহ বিন বাকিলার পথ নির্দেশনায় তিনি পানি ও তৃণলতাপূর্ণ একটি উন্মুক্ত স্থানে উপস্থিত হন। এই স্থানের নাম ছিল সুরিস্তান। সমবেত হওয়ার স্থান হিসেবে এর নাম হয়েছে কুফা। পাথর ও বেলে মাটির সংমিশ্রিত স্থান হিসেবে একে কুফা বলা হয়। মুসলমান সৈন্যরা স্থানে বাসস্থান নির্মাণ করেন। 638-39 সনে স্থানে একটি জামে মসজিদের গোড়াপত্তন করেন। মসজিদের বর্ণনা প্রসঙ্গে বলা যায়, মদিনা বসরার জামে মসজিদের ন্যায় কুফা জামে মসজিদ ও বর্গাকৃতির। এর পরিমিত ছিল 200 বর্গ কিউবিট। কোন কোন ঐতিহাসিকের মতে 300 অথবা 400 বর্গ কিউবিট, হয়তো পরবর্তীকালে এরকমই হয়েছিল। প্রথম অবস্থায় এটির পাঁচিল ছিল না।
কারণ সাদ এটি চতুর্দিকে পরীক্ষা বা গর্ত তৈরি করে তার পবিত্রতা রক্ষা করেন। কেবলমাত্র কিবলা দিকে জুলাই শুষ্ক ঘাস নল খাগড়া দিয়ে ছাউনি দেওয়া হয়েছিল। হীরার রাজকীয় পাহাড় হতে সংগৃহীত মর্মার পাথরের স্তম্ভের ওপর জুল্লার ছাদ সংস্থাপিত হয়েছিল। 15টি প্রবেশ পথ ছিল মসজিদ হতে অল্প দূরে কিবলার দিকে শাসনকর্তার জন্য ছাদ দারুল ইমারা নির্মাণ করেন। দারুল ইমারার অভ্যন্তরে বাইতুল মাল বা রাষ্ট্রীয় কোষাগার নির্মিত হয়েছিল। প্রাসাদটির দেয়াল শুষ্ক ইটের দ্বারা নির্মিত হয়েছিল। এর পুনর্নির্মাণ সম্পর্কে বলা যায় যে পরবর্তী সময়ে মুগিরা বিন শুবা এবং জিয়াদ বিন আবি এটিকে বসরার মসজিদের ন্যায় মজবুত করে নির্মাণ করেন এবং অলঙ্কৃত করেন। এর নির্মাণে অমুসলমান স্থপতি ও কারিগরি নিয়োগ করা হয়েছিল। পুনর্নির্মিত মসজিদে জুল্লা পাঁচটি স্তম্ভ পথে বিভক্ত ছিল। প্রত্যেক স্তম্ভ সারিতে 16টি করে স্তম্ভ ছিল। চত্বরের অপরদিকে অপর তিন দিকে দুই স্তম্ভ সারির উপর ছাদ সংস্থাপন করা হয়। এভাবে রিওয়াকের প্রচলন প্রথম এই মসজিদে পরিলক্ষিত হয়। কাঠ দ্বারা ছাদ দেওয়া হয়েছিল। ছাদের উচ্চতা ছিল 49 ফুট। স্তম্ভের উপর কোনরূপ খিলান তৈরি না করে সরাসরি স্তম্ভের উপর ছাদ সংস্থাপন করা হয়েছিল। রিওয়াকের প্রাচীরে ইট ব্যবহৃত হয়েছিল। এই মসজিদে উত্তর দিকে 4টি এবং পূর্ব ও পশ্চিম দিকে 3টি করে 6টি প্রবেশ পথ ছিল। এই মসজিদের স্থাপত্য পর্যালোচনা করলে এটিকে পারস্যের একটি প্রাচীন রাজাদের আপাদানা বা স্তম্ভ সারি প্রাসাদের ন্যায় প্রতীয়মান হয়। আমরা কুফা মসজিদের আরেকটি চিত্র এখানে দেখছি। বর্তমান কুফা মসজিদের একটি চিত্র এই স্লাইডে দেখানো হচ্ছে। আমাদের পরবর্তী আলোচনার বিষয় ফুসতাদ জামে মসজিদ। ফুসতাদ জামে মসজিদে এখানে একটি ভূমি নকশা দেখানো হচ্ছে যে এই মসজিদ প্রতিষ্ঠা, এই মসজিদের স্থাপত্য বৈশিষ্ট্যের বর্ণনা এবং পুনর্নির্মাণ সম্পর্কে আমরা আলোচনা করব এবং জানার চেষ্টা করব। ফুসতাদ জামে মসজিদের স্থাপত্য বৈশিষ্ট্য বর্ণনা করতে গেলে বলা যায় যে আমরা জানি ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার সময় আমর ইবনে আল আস 642 খ্রিস্টাব্দে মিশর জয় করেন এবং মিশরের উপকণ্ঠে আল ফুসতাদ নামক একটি নগরী প্রতিষ্ঠা করেন। এই নগরীর প্রাণ কেন্দ্রে তিনি একটি জামে মসজিদ নির্মাণ করেন যা স্থাপত্যের ইতিহাসে ফুসতাদ জামে মসজিদ নামে পরিচিত। মদিনা কুফা ও বসরা মসজিদের ন্যায় এটিও একটি সাদা মাটার মসজিদ হিসেবে নির্মিত হয়। ফুসতাদ মসজিদের অন্যতম বৈশিষ্ট্য হল এর আয়তন আয়তকার। এর আগের মসজিদগুলো আমরা দেখেছি বর্গাকৃতি অর্থাৎ চারিদিকে সমান, আর আয়তকার হচ্ছে লম্বায় বেশি প্রস্থে কম। এর আগের সকল মসজিদে যে বর্গাকার ছিল এটা আমরা মসজিদের বর্ণনা করতে গিয়ে জেনেছি। এই মসজিদের অর্থাৎ এই ফুসতাদ জামে মসজিদের পরিমাপ ছিল দৈর্ঘ্যে 50 হাত এবং প্রস্থে 30 হাত। এই যে দৈর্ঘ্য প্রস্থে এখানে ব্যতিক্রম, এটাই হচ্ছে আয়তকারের বৈশিষ্ট্য। রোদে টোড়া ইট দিয়ে এই দেয়াল তৈরি করা হয়। মদিনা মসজিদের ন্যায় এই মসজিদ ছাদ খেজুর পাতা কাদা মাটি দিয়ে নির্মাণ করা হয়। খেজুর গাছের কাণ্ড ছাদের স্তম্ভ হিসেবে ব্যবহার হয়েছে। মেঝে নুড়ি পাথর দ্বারা আচ্ছাদিত করা হয়েছিল। মসজিদে প্রবেশের জন্য কিবলা দিকে ছাড়া অপর তিন দিকে 2টি করে মোট 6টি প্রবেশ পথ ছিল। আমর ইবনে আল আস মসজিদের সন্নিকটে একটি বাসস্থান নির্মাণ করেন যা দারুল ইমারা নামে পরিচিত। কুফা বসরা জামে মসজিদে দারুল ইমারা ছিল। 642 খ্রিস্টাব্দে নির্মিত ফুসতাদের জামে মসজিদ অতি সাধারণ অলঙ্কারবিহীন ছিল, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু পরবর্তীকালে এই মসজিদটি বিশালাকার সুসমাপ মন্ডিত মসজিদে পরিণত হয়, কারণ এই মসজিদে যুগ যুগ ধরে সংস্কার পুনর্নির্মাণ সংযোজন পরিবর্তন সাধিত হতে থাকে হয়। এই মসজিদে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার সময় একটি মিম্বার সংযোজিত হয়। উমাইয়া খলিফা আল ওয়ালিদের শাসনামলে আবদুল্লাহ ইবনে মালিক মসজিদের নিচু ছাদ উঁচু করে একে নতুন রূপদান করেন।
750 সালে উমাইয়াদের পতনের পর আব্বাসীয় বংশের উত্থান ঘটে। এর ফলে ইসলামের সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে এক নব দিগন্তের সূচনা হয়। আব্বাসীয় আমলে স্থাপত্য শিল্পের ইতিহাসে এক যুগান্তকারী আলোড়ন সৃষ্টি হয়। আব্বাসীয় খলিফা আল মাহদীর খিলাফতকালে প্রাদেশিক শাসনকর্তা সালেহ ইবনে আলী উস্তাদ জামি মসজিদের সম্প্রসারণ করেন। উত্তর পশ্চিম দিকে চার সারি স্তম্ভ সংযোজন করে মসজিদকে সম্প্রসারিত করা হয়, যার ফলে আমরের মসজিদটি আয়তনে বহুলাংশে বৃদ্ধি পায়। এই সম্প্রসারিত অংশে একটি নতুন প্রবেশ পথ সংযোজন করা হয়, এর ফলে উত্তর পূর্ব দিকে প্রবেশ পথের সংখ্যা দাঁড়ায় পাঁচে এবং মোট প্রবেশ পথের সংখ্যা হয় 12। আব্বাসীয় খলিফা মামুনের শাসনামলে মিশরের শাসনকর্তা আবদুল্লাহ ইবনে তাহির মসজিদটিকে একটি অনন্য সুন্দর ও আকর্ষণীয় ইমারতে পরিণত করেন। পুস্তাতের মসজিদ একটি ব্যতিক্রম ধর্মী ইমারত, তবে এই মসজিদে কোনো চত্বর বা অঙ্গন দেখা যায় না। পুস্তাত মসজিদকে স্থাপত্যের জাদুঘর বলা হয়, কেননা এই মসজিদে নানা রকম স্থাপত্যিক বৈশিষ্ট্য সংযোজন করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনা এই পর্যন্তই ছিল। শেষে আবারও বলবো, তোমরা যে যেখানে যে ভাবে অবস্থান করছো, ভালো থাকো, বাড়িতে থাকো, নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, পরিবারের অন্যান্য সদস্যদের পরিচ্ছন্ন থাকতে উৎসাহিত করো। একান্ত প্রয়োজনে বাইরে যেতে হলে অবশ্য অবশ্য ভালো মানের মাস্ক ব্যবহার করবে। আর ইতিমধ্যে যারা এই প্রাণঘাতী COVID-19 মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং যারা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন তাদের সুস্থতা কামনা করছি। সেই সাথে কামনা করি আল্লাহ যেন বাংলাদেশ সহ গোটা বিশ্ববাসীকে এই করোনা বিপর্যয় থেকে অচিরে মুক্তি দেন। কারণ এটা একটা প্রাণঘাতী ভাইরাস, এত অল্প সময়ে এত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আমরা এর আগে কখনোই হারাইনি। এই জন্য আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। আবারও বলছি, তোমরা সবাই বাসায় থাকো এবং আমাদের অনলাইন ক্লাস ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখো, কারণ এখন এই ভিডিও তোমাদের শিক্ষার অন্যতম মাধ্যম হিসেবে কাজ করছে। ভিডিওগুলো যদি তোমরা মনোযোগ সহকারে না দেখো তাহলে আমাদের পরিশ্রম এবং সরকারের প্রচেষ্টা দুটি ব্যর্থতায় পর্যবসিত হবে। আশা করি তোমরা এটা হতে দিবে না। সবাইকে এই অনলাইন ক্লাসে যোগদানকারী সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।